দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার ইতিহাসের পেজ নম্বর চারশো একুশ চারশো বাইশ এবং চারশো তেইশ পৃষ্ঠার শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের বিভিন্ন সেটের আমি শর্ট প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন উত্তরের ভিডিও দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে সেখান থেকে সরাসরি সেই ভিডিওগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এখন তোমরা দেখো পেজ নম্বর চারশো একুশ পৃষ্ঠা প্রথমে ইতিহাসের শর্ট প্রশ্ন অর্থাৎ এমসি কিউ প্রশ্নগুলো লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা অর্থাৎ অপশান ক হচ্ছে সঠিক উত্তর এরপরে এক দশমিক দুইয়ে রয়েছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন অর্থাৎ অপশান ঘ এক দশমিক তিনে রয়েছে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে এরপর এক দশমিক চারে রয়েছে সরকারি নথি সংরক্ষিত হয় জাতীয় মহাফেজ খানায় এক দশমিক পাঁচ তত্ত্ববিধিনী সভার প্রতি ষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এক দশমিক ছয় রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এরপরের প্রশ্ন এক দশমিক সাতে প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এক দশমিক আট বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক এক দশমিক নয় রয়েছে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এক দশমিক দশে রয়েছে দামিন ই কোহ শব্দের অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ এক দশমিক এগারো ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক বারোতে রয়েছে বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং এক দশমিক তেরো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করছেন বিনায়ক দামোদর সাভারকর পরের প্রশ্ন রয়েছে এক দশমিক চোদ্দোতে ভারত চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর এক দশমিক পনেরো বর্তমান এর লেখক হলেন স্বামী বিবেকানন্দ এছাড়া স্বামী বিবেকানন্দ লিখেছিলেন জ্ঞানযোগ রাজযোগ পরিব্রাজক বিভিন্ন গ্রন্থ এক দশমিক ষোলোতে রয়েছে হিন্দু মেলার সম্পাদক ছিলেন হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তোমরা জেনে রাখো যে হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা আর হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এক দশমিক সতেরোতে রয়েছে ভারতে প্রথম কারা ছাপাখানা প্রবর্তন করেছিলেন পর্তুগিজরা এক দশমিক আঠেরো বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ এক দশমিক উনিশ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন চন্দ্র বসু এরপরে বিভাগ খ থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক একে ভারতে নিম্নবর্গের ইতিহাসের জনক ভারতে ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক হচ্ছে রঞ্জিত গুহ দুই দশমিক এক দশমিক দুইয়ে রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারাকানাথ বিদ্যাভূষণ দুই দশমিক এক দশমিক তিনে রয়েছে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দুই দশমিক এক দশমিক চারে রয়েছে বিপিন পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ হচ্ছে সত্তর বৎসর এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো না প্রথম রয়েছে কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল হরিনাথ মজুমদার ঠিক তারপর রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটাও ঠিক তারপর রয়েছে অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে এটাও ঠিক চিপকো আন্দোলন হলো একটি নারী আন্দোলন এটা ভুল কেননা চিপকো আন্দোলন হলো একটি পরিবেশগত আন্দোলন এর এরপরের প্রশ্ন তোমরা দেখো অর্থাৎ কস্তম্ভের সঙ্গে যে খস্তম্ভের মিলটা প্রথম রয়েছে হিন্দু প্যাট্রিয়ট এর সাথে হবে হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এরপরে নীল দর্পণ নাটকটি হচ্ছে দীনবন্ধু মিত্র অর্থাৎ তিন তত্ত্ববিধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত আর দেবী চৌধুরানী হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এরপরে বিবৃতিগুলো তোমরা লক্ষ্য করো প্রথম বিবৃতি রয়েছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা টু সঠিক হতো তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা এরপরে রয়েছে জমিদার সবার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত ব্যাখ্যা তিন কেনা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ দুই দশমিক দশমিক তিনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা তিন কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না আর দুই দশমিক চারে রয়েছে হেলহেড তার বা বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য ব্যাখ্যা তিন কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল